ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো মহিলার নেফাসের বা মাসিকের কারণে বা অসুস্থতার কারণে রমজান মাসের কিছু রোজা কাজা হয়ে গেছিল, এখন সেই রোজাগুলো আদায় করার পূর্বেই সে মহিলা মারা গেছে, তাহলে এখন তার পরিবারের সদস্যদের করণীয় কি বা এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে যেই মহিলার রোজা কাজা হয়েছিল বা রোজাগুলো ছুটেছিল, সেই রোজাগুলো পরবর্তীতে যদি সে পূর্ণ করার সময় পেয়েছিল, মানে মাসিক শেষ হয়ে গেছিল কিংবা নেফাস শেষ হয়ে গেছিল কিংবা তার অসুস্থতা সেরে গেছিল, মানে সে সুস্থ হয়ে উঠেছিল, পরবর্তীতে সেই বাকি রোজাগুলো রাখার একটা সে সময় পেয়েছিল, তারপরেও সে হয়তো রোজাগুলো রাখেনি, আগে রাখ পরে রাখবো বা কোনো কারণে হয়তো রাখেনি যে পরবর্তীতে এগুলো পূরণ করব, এইভাবে যদি সে সময় পাওয়ার পরেও রোজাগুলো না রেখেছে, তাহলে এমতো অবস্থায় তার পরিবারের বা ওয়ারিশগণ তার যারা থাকবে তাদের জন্য দুটো করণীয়, দুটোর ভিতরে যে কোনো একটা করলেই যথেষ্ট হবে। একটা হলো যে তার ওয়ারিশগণ বা পরিবারের সদস্য যারা আছে, মা বেটি বোন স্বামী কি ছেলে মেয়ে, তারা এই রোজাগুলো রেখে নিলে পারে, তার পক্ষ থেকে এই রোজা রাখা যথেষ্ট হয়ে গেল, তার মানে এই ফরজ রোজা আদায় হয়ে গেল। এবার যদি ধরেন 10টা রোজা বাকি আছে কি 20টা রোজা আছে বাকি বা যতই রোজা বাকি থাক, যদি সব রোজাগুলো তার পরিবারের সদস্যরা মিলে একসাথে রেখে নেয় তাহলেও চলবে, যে 10টা রোজা আছে তো পরিবারের 10 জন সবাই মিলে মানে আত্মীয় স্বজন মিলে একদিনেই সেই রোজাগুলো রেখে নিল, তো ভালো কথা, রেখে নিতে পারে। আর যদি কোনো একজন একটা একটা করে রাখে তাহলেও মানে রাখতে পারে, হয়তো 10টা রোজা বাকি আছে, তার পক্ষ থেকে কেউ রোজা রাখলো তো 10 দিনে 10টা রোজা রেখে পূরণ করে নিল, কথা শেষ হয়ে গেল। আর যদি তার পরিবারের সদস্যরা রোজা রাখার মাধ্যমে তার এই রোজাগুলো পূর্ণ না করতে চায়, তাহলে দ্বিতীয় সমাধান বা করণীয় হলো যে তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার দান করতে হবে, আর একজন মিসকিনের খাবার হলো 1.5 কিলো পরিমাণ চাউল, অর্থাৎ 10টা রোজা যদি বাকি থেকে থাকে তাহলে 10টা মিসকিনের খাবার 10.5 15 কিলো চাউল এটা দান করে দিতে হবে, তাহলে তার পক্ষ থেকে সেই রোজার ফিদিয়া হয়ে যাবে। এবার ওই চাউলটা যে দিতে হবে, একজন মিসকিনকে দিলেও দিতে পারে, 2-5 জনকে দিলেও দিতে পারে, যেভাবে হয় দিতে পারে, শুকনো হাতে চাউল 1.5 কিলো পরিমাণ এক একটা রোজার পরিবর্তে কিনে দিয়ে দেওয়াটাই বেশি উত্তম। আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।